করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয় সচেতন হন। এই সচেতন মানে কি? যে আমি একটু দূরত্ব বজায় রাখবো, গ্রামাঞ্চলে এখনো শুরু হয় নাই আর কি, কিন্তু দূরত্ব বজায় রাখবো, আমরা দূরত্ব বজায় রাখবো, একটু পরপর হাত ধোবেন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এইটা এটা সারা পৃথিবীকে কিন্তু কি করেছে, সারা পৃথিবী কিন্তু একবার বসাই দিয়েছে, সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না, তাই না, সারা পৃথিবী বসাই দিয়েছে। সুতরাং আমরা যদি এখন সচেতন না হই, এর এর ভয়াবহ পরিণতি নিয়ে আমরা কেউই বাঁচবো না এখান থেকে। আমেরিকার মতো দেশ যারা সবচেয়ে বেশি ইয়ে, তারা হলো কি, লাখ ছাড়া গেছে তাদের লোক মৃত্যু, তাই না। তা আমরা চাইবো যে আপনার গ্রামাঞ্চলে আছেন, স্রষ্টার প্রতি আমাদের রহমত আছে, আমরা ফ্রেশ বাতাস খাই, আমরা সবাই যদি একটু ইয়ে করি, সচেতন থাকি, তাহলে কিন্তু আমাদের কি হবে, আমরা এই মহামারী থেকে বাঁচতে পারবো, ঠিক আছে। আর একটা কথা বলছে কি দেখেন, ঘরে থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশ জাতিকে বাঁচান। একের পর এক খবর আসছে যে অমুক আক্রান্ত, অমুক আক্রান্ত, অমুক আক্রান্ত, সবাই আক্রান্ত হচ্ছে। তা আমরা চাইবো এটাই যে আপনারা যারা, আমরা দোয়া করি স্রষ্টার কাছে দ্রুত এই মহামারী চলে যাক, এবং আমরা সবাই সচেতন থাকবো, সচেতন থেকে আমাদের নিজেকে বাঁচবো, পরিবারও বাঁচাবো। কারণ আমার যদি হয়, এই এমন একটা জিনিস, ছোটো একটা বল দেখেন না, বলের মতো ছবি করো না, এটা কত, 5 লাখ গুণ বড় করে দেখা, এটা 5 লাখ গুণ বড় করে, তাহলে কত ক্ষুদ্র জিনিস। সুতরাং আমরা সবাই এর থেকে দূরে, মানে বাঁচার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, শারীরিক দূরত্ব বজায় রাখবো। এই যেমন দেখেন, আমরা কিন্তু গাদা গাদা রাখি না, 3 ফুট দূরে দূরে রাখা, ঠিক আছে। এটা আমাদের করোনা নিয়ে চলে গেল। এখন আমরা যেখানে এসেছি আজকে দেখেন, এখানে রাজস্ব বাজারে আমার এই প্রথমে বলিনি যে এই জায়গাটা আমি কেন এখানে এসেছি, আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা এটা, আমি কেন জানি না। এই ব্লুগোল্ড এখানে এই যে পোল্ডার এলাকায় কাজ করে, অথচ আমাদের এখানে কোনো স্কুল আসে নাই, হঠাৎ করে আমি চিন্তা করলাম যে না, এখানে একটা স্কুল দিতে হবে, এই কামিং এই মৌসুমে এখানে স্কুল হবে, সেই স্কুলে আপনাদের একটা স্কুল আমি এখানে বরাদ্দ দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনারা এখানে যারা আছেন, এই যে ভাইরা যারা আছেন, এই এই এদের কোনো একটা কাগজে লেখা কোনো সুযোগ আছে নাকি, কোনো খাতা আছে, এই নামগুলো লিখে নিয়ে এদেরকে স্কুলে দিয়ে, কারণ আমরা চাচ্ছি কি, এখন চাচ্ছি এখন কিন্তু কিছুই বাঁচাবে আমাদেরকে, আমাদেরকে কিছুই বাঁচাবে, কারণ খাদ্য না থাকলে তো পৃথিবীতে আর কিছু হবে না, তাই না। যাই হোক, তা আমরা চাইবো যে আপনাদের, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে বলেছে। আমরা আমাদের বাড়িতে কালিকাপুর মডেল বলে 5টা বেড করবেন, করে চারিপাশে ঘিরবেন, ঘিরে এখানে বিভিন্ন সবজি লাগাবেন, 12 মাস খেতে পারবেন সবজি। আর আমি যদি সম্ভব হলে ওর ওর মাধ্যমে, আমার এই হেদায়ত ভাই আছে, ওনার কাছে আমি কিছু বীজ পাঠাই দেবো আপনাদেরকে, মানে আমাদের কিছু বীজ অলরেডি সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তারপর যদি থাকে আমি দেখবো আর কি, ঠিক আছে। দেখে আপনাদেরকে বাড়িতে সবজি চাষ করেন, এবং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে কোনো জায়গা ফেলে রাখবেন না, যেখানে যে সুযোগ আছে, বাঁশ বাগান হোক, আম বাগান হোক, টিকরে কলে বুনে দিলেন, বাড়িতে সবজি বুলেন, চালে সবজি উঠাই দিলেন, ঠিক আছে। এইগুলো করলে আমরা কি করতে পারবো, আমরা আমরা আসলে এখান থেকে মানে একটা কাজের মধ্যে থাকতে পারবো, সাথে সাথে কি আমার উৎপাদন বাড়বে, তাই না। আমাদের আসলে সোনার বাংলা, এই সোনার বাংলার সোনার মাটি আমাদের সাথে আছে, এবং করোনাকে ভয় করা যাবে না, করোনাকে জয় করতে হবে, করোনার ভয়কে জয় করতে হবে। এখন আপনি যদি সবসময় চিন্তা করেন শহরের লোকজন বেশি আক্রান্ত হচ্ছে কী জন্য, তাদের রাত দিন বেরোনে খাওয়া, রে অমুকের লাগাচ্ছে, আমার হলো কিনা, আমার হলো কিনা, আমার হলো কিনা, ওই বেরোনে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সচেতন থাকবো, প্রত্যেকে সচেতন হবো, অন্যকে সচেতন করবো, ঠিক আছে। যাই হোক, তা আমরা এখানে আপনাদের জন্য বলছিলাম যে একটা স্কুল আগামীতে আমরা আশা করছি খুব শীঘ্র দিতে পারবো, যে আমাদের দীনেশবাবু আছে, ও এখানে কাছে আলো ইসে বাড়ি, ওনারা চালাতে পারে, বা যে হোক চালাক, আমরা দেখবো বিষয়টা, আপনারা দেখবেন। আর আমাদের এই যে দিয়া দেখেন, 19-20 অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস, আমাদের সরকার কিছু কিছু যে এখানে দিয়েছিল, কোন জায়গায় দিল, 67 কোন জায়গায় দিয়েছিল, গোবরদাড়ি মাঠে 67 দিয়েছিল। আমাদের এর পরবর্তীতে আবারও আসবে, আমন কেউ করবেন এখন, আমন দান কেউ করবেন, আমন দান কেউ করবেন, এই আমন কি ভাগ হয়ে গেছে কিনা জানো নাকি, আমন সেকেন্ড ব্লক আমরা প্রচুর বিজি থাক, আমরা যে সুযোগ সুবিধা আছে আমরা দেখবো যে যেটুকু যে করা যায়। তা আপনারা কষ্ট করে এসেছেন, আমার এই আসলে আজকে অনেকদিন, আমি হঠাৎ করে মনে করেছি যে আমার এখানে একটা প্রোগ্রাম করতে হবে, করে কালকে রাত্রির ভাইটে ফোন দিয়েছি, দেবদেরকে পাঠাই দিয়েছি, এখানে ডেকোরেটর পাঠাই দিয়েছি, ওরা কাজ করেছে। আমরা আশা করি যে আমাদের এখানে একটা উদাহরণ আমরা সৃষ্টি করবো। আর এই যে এখন আমাদের এই যে সিড স্টোর আছে এখানে, চমৎকার জায়গাতে, এ আমাদের মানে সরকারের, সরকারের মানে কি জনগণের, অথচ দেখেন আমাদের এই জিনিসটা পড়ে আছে, অনেকদিন ধরে পড়ে আছে, আমরা এখানে কাজে লাগাতে পারি, কিন্তু আমাদের উপরে ছাদ ভেঙে দিয়ে এর মধ্যে যদি নার্সারির মাটিও তৈরি করি, এটা আমাদের লাভ, তাই না।
এবং আপনারা টেকসই উন্নয়নকে টেকসই করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমি আপনাদের যে মেসেজগুলো দিতে এসেছি, প্রথমে করোনা মেসেজ দিলাম, তারপরে আপনাদেরকে বললাম যে বসত বাড়ি সবজি আঙ্গিনা টাঙ্গা সবগুলো সবজি চাষ করবেন, তারপরে ফলমূলের চাষ করবেন, তারপরে আপনার যে অন্য অন্য যে ফসলগুলো আছে, যে নিচু জায়গা নিচু জায়গা উঁচু করে আমবাগান করলেন, এরকম অনেক কিছু আমাদের করা সম্ভব হবে। তা আমরা